বাংলার জোর আজকে কি সহজে ভোলা যায়, ভুলে থাকা যায়? ঘুরে ফিরে আবার ওনাকে নিয়েই আসতে হয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ডিজুমোর রিয়াকশন চ্যানেল। নতুন একটা রিয়াকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আজকে বন্ধুরা বস আসিফ আকবরের একটা খুবই নস্টালজিক গানের উপর রিয়াকশন দেব। অনেকবার শুনেছেন এই গানটা, অনেকবার দেখেছেন, আমিও শুনেছি, আমিও দেখেছি। ইয়েস বন্ধুরা, আপনার আমার এই খুবই প্রিয় একটি গান, একাকী গভীর রাতে। গানটি বস আসিফ আকবরের অফিসিয়াল চ্যানেল থেকে কালেক্ট করা, আপনারা চাইলে ওখান থেকে ঘুরে আসতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এখানে টাইটেলে জাস্ট লেখা একাকী গভীর রাতে বাই আসিফ আকবর। তো বন্ধুরা, কথা বেশি বলবো না, এই গানটি শোনার অপেক্ষায় ছিলাম অনেক দিন ধরে, তো সময় পেয়েছি, আবার শুনবো, আপনাদের সাথে দেখব। এই চলুন ভিডিওটি শুরু করি, লেটস গো। অনেক আগের গান, ভিডিও কোয়ালিটি দেখে বোঝা যায়। ওদিও শুনেছি অনেক, বাট ভিডিও গানটা আজকে দেখতেছি আমি। ও, পিয়ানোর আওয়াজটা কিন্তু দারুণ, সেই লাগে। ওকে, উনি নিজেই মডেল। চোখে আসে না খুবই ইমোশনাল লিরিক্স, অশ্রু আমার বাধা মানে না। একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না যায়, কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না যায়, কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। এই যে এই পিয়ানোর আওয়াজটা, কি লিরিক্স, কি কথা গানের। দারুণ হয়েছে কিন্তু এই অ্যাক্টিংটা। অনেক আগের গান, অনেক আগের গান, আগের গানগুলোর আসলে ব্যাপারটাই আলাদা। কোনো চাকচিক্য নেই, কিচ্ছু নেই, জাস্ট আউটডোরে খুবই সিম্পল একটা পরিবেশে শ্যুট করছে, বাট গানটা কিন্তু মাস্টারপিসের লিস্টে উঠে গেছে। এই গানগুলো আসলে শুনলে আলাদা একটা ফিলিংস তৈরি, আলাদা একটা মজা লাগে, শুনতে খুব ভাল লাগে। চলুন, ছেড়ে যদি আমি যাই সরে শেষ দেখা দেখে কি যাবে, খুব কষ্টের একটা দৃশ্য। কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না
যায় কষ্টে বুকটা পেটে অশ্রু আমার বাধা মানে না একা কি গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চলে না গানের কথার সাথে মডেলের যে স্টোরি এটা কিন্তু মিলে গেছে অশ্রু আমার বাধা মানে না যায় কষ্টে বুকটা পেটে অশ্রু আমার বাধা মানে না একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না যায় কষ্টে বুকটা পেটে অশ্রু আমার বাধা মানে না যায় কষ্টে বুকটা পেটে অশ্রু আমার বাধা মানে না দারুণ একটা গান শুনলাম দারুণ একটা গান দেখলাম আসলে এই গানটি আমি অডিও শুনেছি অনেকবার বিভিন্ন ক্যাসেটে মোবাইলে বাট ভিডিও গানটা আমি এই প্রথম দেখলাম খুব ভালো লাগলো অনেক আগের ভিডিও অনেক আগের ভিডিও গান এরপরও কিন্তু এই গানগুলার জিনিসটা খুবই আলাদা আলাদা একটা কি বলবো আলাদা একটা প্লেস ডিজার্ভ করে মনের মধ্যে ঠিক সেরকমই বস আসিফ কিন্তু বলিউডে হিন্দি গান গাইতে যাচ্ছেন তো ওনার জন্য অবশ্যই উইস থাকবে উনি যেন সাকসেসফুল হইতে পারেন ওখানে আর এই সমস্ত গানগুলা যতই শুনি ততই ভালো লাগে বারবার শুনি এরপরেও কিন্তু শুনতে খারাপ লাগে না শোনা মানে ইচ্ছা পূরণ হয় না নস্টালজিক কিছু গান খুবই 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 মাস্টারপিস একটা গান লেজেন্ডারি গান বন্ধুরা এর সাইডে আর বেশি কিছু বলতে পারবো না কারণ বস আসিফকে তো আপনারা ভালোভাবে চেনেন আমার থেকে বেশি তো আসিফের ফ্যান যারা আছেন প্লিজ লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আসিফের নেক্সট কোনো একটা আপডেট গান নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব তো সবাই ভালো থাকবেন ততদিন পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ সি ইউ